হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিউজল্যান্ডের পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজকের ভিডিওটা তেমন বেশি স্পেশাল কিছু না, বাট আমরা মানুষেরা এই দিনটাকে খুব ভালো মতো এনজয় করি। আজকে হলো 31st নাইট, তো আমি ভাবলাম যে আমরা যেহেতু বারবিকিউ করছি, ওয়াই নট আমার বিড়ালদেরকে খুব সুন্দর করে বাটিতে খাবার টাবার সাজিয়ে দিয়ে একটা ভিডিও করি। ওদের জন্যও তো স্পেশাল, যেহেতু আমরাও এনজয় করি এই দিনটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওরা ওদের 31st মিল খুব মজা করে খাচ্ছে, আর নিঃশ্বাস নেওয়ারও এদের সময় নাই। এদিকে দেখেন মেঞ্চি, মেঞ্চির অর্ধেক খাবার 2 মিনিটেই শেষ। আর ওই যে ইউমি, ইউমি তো সবার আগে খেয়ে ফেলে, ওই যে ওর বাটি সাফ হয়ে গেছে অলরেডি। ওই যে দেখা যাচ্ছে ইউমির পাশে বাদামি রঙের বিড়ালটা, এটার নাম হলো জয়ী। জয়ী হলো চোখে দেখতে পায় না, এই জন্য ওর খাবার দাবার খাওয়াতে একটু সমস্যা হয়, আস্তে ধীরে খাচ্ছে। আর ওইদিকে অলরেডি ইউমির প্লেট খালি, ইউমি এখন ভাবছে যে কিভাবে জয়ীর বাটি সাফ করা যায়। অলরেডি সে মেন্টির বাটির দিকে তাকালো, দেখে বুঝতে পারছে যে তাকে দেওয়া হবে না, কারণ জয়ীর বাটিতে মুখ দিলে হয়তো বা জয়ী বুঝবে না, জয়ী যেহেতু চোখে দেখে না। জয়ীর বাটি থেকে সে অলরেডি খাওয়া স্টার্ট করেছে। আর আমার মেয়ে জয়ীও খুব ভালো একটা মেয়ে, সে তার বোনকে খেতে দিতে চায়, মানে খাবার একটু ভাগ দিতে চায়। ওইদিকে আমার ছোটো বোন নিয়মকে সরিয়ে নিয়েছে, না হলে জয়ী আজকে খেতে পারবে না। আর এখানে মেঞ্চি চোখ একদম বন্ধ করে খাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না। আর পাশে হলো এই যে ইউরো, ইউরোর একটু ক্যাট ফুড খেতে, ড্রাইটা খেতে একটু প্রবলেম হয়, যেহেতু দাঁতের সমস্যা আছে। ওই যে অলরেডি সে মুখের খাবার ফেলে দিচ্ছে। তো এই যে জয়ী আর এই যে মেঞ্চি, একদম চোখ নাক মুখ বন্ধ করে খাচ্ছে। আর ওই যে আমার ছোটো বোন একটু দয়া করে আমার ইউমিকে একটু ড্রাই ফুড খেতে দিল। জয়ীর একটা জিনিস হচ্ছিলো, জয়ী খুব সুন্দর করে খায়, গুছিয়ে খায়। ওইদিকে ইউরো বেছে বেছে ওয়েট ফুডটাই খাচ্ছে, কারণ ড্রাইটা খেতে ওর একটু প্রবলেম হয়। আর এদিকে আমাদের ইউমি সোনাকে একটু দয়া করে আমার ছোটো বোন ড্রাই ফুড দিচ্ছে, বেচারি সবার প্লেটে মুখ দিচ্ছে। ওর প্লেট একদম ফাঁকা হয়ে গেছে, সাফ হয়ে গেছে, ধোয়াও লাগবে না। এই যে ইউমি সবার দান করা খাবার খাচ্ছে সাইডে। ইউরোর শেষ অলমোস্ট, জয়েরও শেষ। আর ওইদিকে ইউমি সবার বাটির দিকে তাকাচ্ছে, ওর বাটিটাই খালি। ইউরোর খাওয়া শেষ, ইউরোর প্লেট ছেড়ে সরে আসলো। এখন ইউমি ইউরোর বাটির দিকে তাকালো, ওই যে দেখছে বাটিতে কিছু আছে, ওটাতেই মুখ দিল। এই যে আমাদের ইউরো সোনা খুব কষ্টে খানা দানা খেলো, খেয়ে দিয়ে মনে হচ্ছে ওর পেট টেট ভরে গেছে। আরেক পাশে আমাদের মেঞ্চি সোনার খাবার শেষ, তো ওর বাটিতে কিছু ড্রাই ফুড পড়েছিল, সেটা ইউমির বাটিতে দেওয়া হলো, জয়ী সঙ্গে সঙ্গে মুখ দিয়ে দিল। আর ইউমি চেষ্টা করছে যে ওর খাবারগুলোকে চোরের কাছ থেকে উদ্ধার করার। ছিল আমার বিড়ালদের খাওয়ার সময়কার কিছু মুহূর্ত। আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার।